এসো নতুন তোমাকে করি বরণ, তোমাদের শুভ আগমনে ধন্য হোক এ ভুবন। এই প্রতিবাদ্যকে নিয়ে অনুষ্ঠিত হলো ময়মনসিংহের গরিবপুর উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ এবং এই উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। 13 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত নবাগত ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মাজেদা হোসেনের সভাপতিত্বে, স্কুলের সিনিয়র শিক্ষক বদরুল আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের স্কাউট দলের শিক্ষার্থী সদস্যরা। এ সময় নবাগত ছাত্ররা ফুল নাড়িয়ে সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সিনিয়র শিক্ষক বদরুল আলম সোহেল বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে নবাগতদের অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি, তাই পড়াশোনা করে নিজেকে ধীরে ধীরে উন্নত রাষ্ট্রের যোগ্য নাগরিক হতে হবে। অনুষ্ঠানের সভাপতি স্কুলের প্রধান শিক্ষক মাজেদা হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের নাগরিক হিসাবে দেশের জন্য কাজ করতে হবে, তাই তোমাদের মূল লক্ষ্য হবে পড়ালেখা করা, তাই স্কুলে নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে আসতে হবে। তোমরা পড়াশোনায় মনোযোগী হয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে। তোমাদের পড়ালেখার উপর নির্ভর করবে পরবর্তী উচ্চ শিক্ষা অর্জন। শিক্ষকদের সম্মান করতে হবে এবং পিতামাতার নির্দেশ মতো চলে দেশ ও জাতির উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মুবারক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজরুল আমিন। আজকে নবীন অর্থ নতুন আর বরণ অর্থ সাধারণ গ্রহণ করা। নবীন বরণ অর্থাৎ নবীন দেশ সাধারণ গ্রহণ, নতুন দেশ সাধারণ গ্রহণ করা। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর নতুন যেসব শিক্ষার্থী নতুন এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে স্কুলে ঢুকানো হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই স্কুলের পদযাত্রা শুরু হলো। বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী আদনান আদৃত, দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল জব্বার কাউসার, নবম শ্রেণীর শিক্ষার্থী হাবিব আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু সহ উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, স্কুলের স্কাউট দলের শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ। ঐশ্বর্য মোহনের ঘাটে কাল সকালে।